আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে দেখব আমাদের জীবনটা আসলে কি, আমরা কি সেটা কখনো ভেবে দেখেছি। চলুন দেখা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। রক্ত মাংসে গড়া শরীরের ভেতর এক টুকরো হৃৎপিণ্ড, এর নামই কি জীবন? না, জীবনকে আসলে এভাবে সংজ্ঞায়িত করা যায় না। জীবন আসলে একটা অদ্ভুত মায়ার নাম, সৃষ্টিকর্তার দেওয়া অসাধারণ এক উপহার। আমরা যতই বড় হতে থাকি জীবনের প্রতি আমাদের মায়া ততই বাড়তে থাকে। একটা সময় এসে আমরা প্রেমে পড়ে যাই, জীবনের প্রেমে। আচ্ছা, এই যে মায়া, এ সুরটা কোথায় সেটা কি আমরা জানি? আমরা যখন খুব ছোট তখন থেকে একজোড়া মায়াবী হাতের পরশ আমাদের মোহাচ্ছন্ন করে রাখে, আমাদের সকল কষ্ট ভুলিয়ে দেয়, আমাদের মনে মায়ার অনুভূতি জাগায়, বুঝতে শেখায় কিভাবে মায়া করতে হয়, কিভাবে জীবনকে ভালোবাসতে হয়। আর সে মানুষটা অন্য কেউ নয়, সে যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ, জগতের সবচাইতে মধুর সে ধ্বনি, মা। এখান থেকেই আমরা বুঝতে শিখি মায়াটা আসলে কি, সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের মায়া। ডিফিশন আমরা এখান থেকেই পাই, তাই আমরা পরবর্তীতে ঠিক এই ভালোবাসাটাই ছড়িয়ে দিতে চাই, খুঁজে পেতে চাই। হোক না সে মায়াটা কারো মুখে লুকিয়ে থাকা এক টুকরো হাসিতে, অথবা কারো অপলক নিষ্পাপ চোখের চাউনিতে। তবে জীবনের এই মায়াকে সবাইকে উপলব্ধি করতে পারে মনে তো হয় না। যদি সত্যি উপলব্ধি করতে পারতো তবে কেন মানুষ নিজেই নিজের জীবনকে শেষ করে দেয়? এটা কি করে সম্ভব? সম্ভব এটা তখনই সম্ভব যখন জীবনের মায়া কাউকে আর টানে না, কোনো মায়ার বাঁধনই তাকে আর বেঁধে রাখতে পারে না, তাকে পেয়ে বসে খুবই খুবই খারাপ একটা অনুভূতি, যার নাম হতাশা। তবে হতাশারও প্রকারভেদ আছে, লেভেল আছে। যারা হতাশায় ভোগে নিজের জীবন প্রদীপ নিজেই নিভিয়ে দেয়, তারা হতাশার চরমতম লেভেলে থেকেই এই কাজ করে। তবে আমাদের মধ্যে অনেকেই আছে যারা কথায় কথায় হতাশ হয়ে যায়। আমাদের হতাশ করার জন্য কারোর কিছু করা লাগে না, আমরা নিজেরা নিজেরাই হতাশ হই। পরীক্ষা খারাপ হলে হতাশ হই, ল্যাবে কোট মিলাতে না পারলে হতাশ হই, মাসের শুরুতে টিউশনির টাকা না পেলে হতাশ হই, কোনো মেয়ের কাছে পাত্তা না পেলেও হতাশ হয়ে যাই। আসলে যা বললাম এগুলো কোনোটাই হতাশ হবার মতো কিছুই নয়। আপনি এক্সামে মার্কস কম পেতেই পারেন, টিউশনির টাকা একটু দেরিতে পেতেই পারেন, কোনো মেয়ে আপনার ফিলিংস না বুঝে আপনাকে অবহেলা করতেই পারে, কিন্তু তাই বলে আপনি কেন হতাশ হবেন? কারণ হতাশার উল্টো পিঠেই তো আছে মায়া, জীবনের মায়া। হতেই পারে আপনার জীবনের উপর ঝড় বয়ে যাচ্ছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, মানসিক নানা ধরনের সমস্যায় জর্জরিত আপনার জীবন। জীবন নিয়ে আপনি ভীতশ্রদ্ধ, বিরক্ত, কিন্তু তারপরও আপনি হতাশ হবেন না, কারণ জীবন মানেই হতাশা নয়, জীবন মানেই মায়া। আপনি গ্লাসের অর্ধেকটা কীভাবে দেখবেন সেটা আপনার উপর নির্ভর করে। যদি আপনি বলেন গ্লাসের অর্ধেকটা ফাঁকা, তবে বুঝতে হবে আপনি জীবনের মায়াকে এখনও উপলব্ধিই করতে পারেননি। আর যদি আপনি বলেন কই গ্লাসের অর্ধেকটা একটু ভরা, তাহলে আপনি বুঝবেন না আপনাকে দিয়েই হবে, আপনি পারবেন, আপনার ভেতর সেই ঝেরটা আছে, দরকার শুধু একটু ইন্সপায়ারেশন, তাহলেই পারবেন মায়াময় জীবনকে উপভোগ করতে। ছোটবেলায় আমার সবচেয়ে প্রিয় শিক্ষক আমাকে একবার সান্ত্বনা দিয়েছিলেন এই বলে যে, ম্যাক দেখে কেউ করিস নে বয়, আড়ালে তার সূর্য হাসে। কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল। আর তাই তো জীবনে অনেক কঠিন, অনেক বাধা, অনেক কষ্ট, অনেক অসম্ভবের সম্মুখীন কখনো হেরে যায়নি, স্যারের বলা কথাটা মনে রেখেছি। আর সবসময় এটা বিশ্বাস করে এসেছি কখনো হার মানা যাবে না, জিততেই হবে। জীবনে চলার পথে অনেক চ্যালেঞ্জই হয়তো আসবে, অনেক কঠিন মুহূর্ত হয়তো আসবে, তার কোনোটাতে আমি হেরে যেতেই পারি, কিন্তু আমি কেন সেখানেই থেমে থাকবো? নতুন উদ্যম, সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়ব নতুন চ্যালেঞ্জে, কারণ একটাই, মায়াময় জীবনকে আমি উপলব্ধি করতে পেরেছি, খুঁজে পেয়েছি জীবনের সত্যিকার অর্থ। অনেকেই আমাকে বলে তারা হতাশ, কারণ তারা এই জীবনের কোনো অর্থ খুঁজে পায় না।
এই ব্যাপারটাকে আসলে এভাবে ব্যাখ্যা করতে পারি আমি। তারা হতাশ বলেই জীবনে অর্থ খুঁজে পায় না, আবার উল্টোভাবে বলতে গেলে বলা যায় তারা জীবনে অর্থ খুঁজে পায় না বলেই হতাশ। আসলে জীবনের অর্থ এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে জীবনে অর্থ যা, আপনার কাছে সেটাই হবে এমন কোনো কথা নাই। তবে জীবনে অর্থ খুঁজে পেতে কিছু ব্যাপার আছে যা অনুঘটক হিসেবে কাজ করে। একটা শিশু কোন পরিবেশে বড় হয়েছে, কাদের সংস্পর্শে সে থেকেছে, এসব যেমন ভূমিকা রাখে, ঠিক তেমনই ধর্ম সমাজ এসবেরও ভূমিকা আছে। আর এসব ভিন্নতা থাকে বলেই জীবনের অর্থ আমাদের কাছে এক একভাবে ধরা দেয়। মানুষের অনেক সমস্যাই থাকে যেসব কাউকে বলেও বোঝানো সম্ভব নয়। আসলে কঠিন পরিস্থিতিতে না পড়লে বোঝা যায় না পুরো ব্যাপারটা, ফিল করা যায় না। তবে যত কঠিন পরিস্থিতিতেই থাকুন না কেন, একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, কখনোই হতাশ হওয়া যাবে না। সবসময় আপনাকে আশাবাদী হতে হবে। সামনে হয়তো আপনি বাধার প্রাচীর দেখতে পাচ্ছেন, আশাবাদী হবার মতো হয়তো কিছুই নাই, কিন্তু তারপরও আপনি এটা মনে রাখবেন, সব কিছুর বিপরীত ধর্মী দুইটা দিক থাকে। অন্ধকারের বিপরীতে যেমন থাকে আলো, মন্দের বিপরীতে যেমন থাকে ভালো, হতাশার বিপরীতও ঠিক তেমনই থাকে আশা নামের আলো। তবে আপনি কতটুকু আশাবাদী হতে পারবেন এটা নির্ভর করে আপনার মানসিক দৃঢ়তার উপর। আপনার মানসিক শক্তি যত বেশি আপনি ঠিক ততটাই আশাবাদী। আপনার হতাশা থেকে থাকলেও তার লেভেল কতটুকু হবে তা আপনার মানসিক শক্তির সমানুপাতে ওঠানামা করে। এ কারণেই দেখবেন অনেক মানুষ চরম বিপদে আশা হারায় না, আর কেউ কেউ অল্পতেই ভেঙে পড়ে। জীবন নিয়ে হতাশ হবার মতো অনেকগুলো কারণ থাকলেও তারপরও আসলে আমাদের আশা নিয়ে থাকতে হবে, জীবনের নতুন মানে খুঁজতে হবে। সো বন্ধুরা, জীবন নিয়ে হতাশা আমরা কখনোই হব না। কথা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার বন্ধুদের হতাশা কাটাতে আমাদের ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না।